নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির 2023 সালের যে ইতিহাসের যে পরীক্ষা হবে, যারা জেনারেলে পড়াশোনা করে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তৃতীয় সেমিস্টারে যে পরীক্ষা হবে ইতিহাসের, তার সাজেশন নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। 2023 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইতিহাসে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো দেখো, আমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ যত সেমিস্টার আছে প্রত্যেকটা সেমিস্টারের সাজেশন নিয়ে আলোচনা করি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, 2023 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইতিহাসে, ইতিহাস জেনারেলে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তাহলে আলোচনা করা যাক 2023 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইতিহাসে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো আসবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। তো দেখো, 2023 সালে আমাদের বিএ থার্ড সেমিস্টারে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ইতিহাসের ক্ষেত্রে, তো দেখো বিএ জেনারেল থার্ড সেমিস্টার যেটা তোমাদের 2023 সালে হতে চলেছে, তো দেখো কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো 10 নম্বর এবং 5 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী সিলেক্ট করেছি, আলাউদ্দিন খালজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার সম্পর্ক লেখো। বা পরীক্ষার সময় কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে আলাউদ্দিন খালজির অর্থনৈতিক সংস্কার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করেছি, মধ্যযুগে ভারতের সুপি ও ভক্তিবাদী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য বা প্রবন্ধ লেখো। পরীক্ষার সময় এরকম দিতে পারে যে মধ্যযুগে ভারতের সুপি আন্দোলন সম্পর্কে কী জানো বা এর প্রবন্ধ লেখো, বা এরকম টাইপের প্রশ্ন দিতে পারে যে মধ্যযুগে আমাদের ভক্তিবাদী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো বা প্রবন্ধ লেখো। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে পড়ে যাবে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট 2023 সালের ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টার ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। 3 নম্বরের প্রশ্ন, আলাউদ্দিন খালজির অর্থনৈতিক সংস্কার সম্পর্কে লেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। 4 নম্বরের প্রশ্ন কী বলেছে, বাংলার হোসেন শাহী যুগের অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো, বাংলার হোসেন শাহী যুগের অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন কী আছে, আকবরের রাজপুত নীতি বিশ্লেষণ করো, আকবরের রাজপুত নীতি বিশ্লেষণ করো। 6 নম্বরের প্রশ্ন কী বলেছে, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে বিশ্লেষণ করো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে বিশ্লেষণ করো। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল। তো দেখো, আমি 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন স্টার মেরেছি, এই 2 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন তো পড়ে যাবে, তার সঙ্গে প্রত্যেকটা প্রশ্ন, যেমন 1 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন। তো দেখো, বিএ থার্ড সেমিস্টার ইতিহাসের যে 2023 সালে তোমাদের পরীক্ষা হবে ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার, তো দেখো কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। 6 নম্বরের প্রশ্ন কী আছে, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। 7 নম্বরের প্রশ্ন কী বলেছে, শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। পরীক্ষার সময় এরকমই দিতে পারে, পরীক্ষার সময় যে আমাদের মুঘল সাম্রাজ্যের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে, 8 নম্বরের প্রশ্ন কী বলেছে, দিল্লি সুলতানির সংহতি সাধনের বলবনের ভূমিকা আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন কী আছে, শিবাজির শাসন ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্য বা কৃতিত্ব লেখো, শিবাজির শাসন ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্য বা কৃতিত্ব লেখো। 10 নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করেছি, শেরশাহের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, শেরশাহের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন 2023 সালের ইতিহাসের থার্ড সেমিস্টার পরীক্ষায় ক্যালকাটা ইউনিভার্সিটিতে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি যে কথাগুলো বলছি তোমরা ভালো করে শুনবে, আমি কিন্তু মুখে মুখে বলে দিছি কোন প্রশ্নগুলো তোমাদের 2023 সালে আসতে চলেছে। পরের প্রশ্ন কী আছে আমাদের, 11 নম্বরের প্রশ্ন, শাহজাহানের মধ্য এশিয়ার নীতি সম্পর্কে লেখো, মানে শাহজাহানের যে মধ্য এশিয়া নীতি, মানে শাহজাহানের যে মধ্য এশিয়া সম্পর্কে তিনি যার আধিপত্য নীতি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 12 নম্বরের প্রশ্ন কী আছে, শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখো। 13 নম্বরের প্রশ্ন কী আছে, তালিকোটের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 14 নম্বরের প্রশ্ন কী আছে, কাবুলিয়ত ও পাট্টা বলতে কী বোঝো। 15 নম্বরের প্রশ্ন কী আছে, মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান লেখো।
মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান লেখো। আমি যে প্রশ্নগুলো বলছি এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2023 সালে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যারা কলেজে পড়াশোনা করে, তৃতীয় সেমিস্টারে যারা পরীক্ষা দেবে 2023 সালে, তাদের ক্ষেত্রে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল হতে চলেছে। পরের প্রশ্ন কি আছে, আমাদের পরের প্রশ্ন আছে 16 নম্বরের প্রশ্ন। তো দেখো, 16 নম্বরের প্রশ্ন কি আছে, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর পরিকল্পনাটির সংক্ষিপ্ত বিবরণ দাও, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা তো জানো যে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়, তাই তো? 17 নম্বর প্রশ্ন কি আছে, ঔরঙ্গজেবের সময়কার বিভিন্ন কৃষক বিদ্রোহ সংক্ষেপে লেখো, ঔরঙ্গজেবের সময়কার বিভিন্ন কৃষক বিদ্রোহ সম্পর্কে লেখো। তোমরা তো জানো যে ঔরঙ্গজেব কিন্তু হিন্দুদের প্রতি কিন্তু অত্যাচার করতো এবং হিন্দুদের কাছ থেকে কিন্তু তিনি বিভিন্ন টাইপের যাকে বলে খাজনা আদায় করতো, ঠিক আছে? তো দেখো পরের প্রশ্ন কী আছে, 18 নম্বরের প্রশ্ন, প্রতীক মুদ্রা প্রবর্তন কেন ব্যর্থ হয়, প্রতীকী মুদ্রা প্রবর্তন কেন ব্যর্থ হয়। 19 নম্বরের প্রশ্ন কী আছে, রাজিয়া কেন ব্যর্থ হয় অথবা রাজিয়ার পতনের কারণগুলি লেখো। তোমরা তো জানো যে ইলতুতমিশের কন্যা হলো রাজিয়া, ঠিক আছে? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো আমি কিন্তু স্টার মারিনি, আমি জাস্ট কোশ্চেনগুলো টুকে দিয়েছি। পানিপথের পরের প্রশ্ন 20 নম্বরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কী ছিল, পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কী ছিল, এইগুলো কিন্তু তোমাদের কিন্তু আমাদের 5 নম্বরের প্রশ্ন আসার চান্স খুবই বেশি টিকা সম্পর্কে, ঠিক আছে? 21 নম্বরের প্রশ্ন কী আছে, জায়গিদারি সংকট অথবা বারো ভূঁইয়া সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও, জায়গিদারি সংকট বা অথবা বারো ভূঁইয়া সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন কী আছে, 22 নম্বরের প্রশ্ন। তো দেখো 22 নম্বরের প্রশ্ন আছে, মুঘল যুগের কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 23 নম্বরের প্রশ্ন কী আছে, দিন ইলাহির মূলনীতি কী ছিল। 24 নম্বরের প্রশ্ন কী আছে, খানুয়ার যুদ্ধের গুরুত্ব কী ছিল। এগুলো কিন্তু টিকা দিয়ে কিন্তু আসে 5 নম্বরের ক্ষেত্রে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। 25 নম্বরের প্রশ্ন কী আছে, মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান লেখো, মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান লেখো। 26 নম্বরের প্রশ্ন কী বলেছে, তো দেখো 26 নম্বরের প্রশ্ন বলেছে নূরজাহান চক্র সম্পর্কে লেখো, নূরজাহান চক্র সম্পর্কে লেখো। তো দেখো এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি, এই প্রশ্নগুলো কিন্তু 2023 সালে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে মানে বিএ থার্ড সেমিস্টার এক্সাম দেবে 2023 সালে, তাদের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।